শীতের সময় প্রতিটি বাঙালির মনেই পিঠা খাওয়ার ইচ্ছে জাগে। তবে পিঠা এখন হাতের নাগালেই, সড়কের পাশে পাওয়া যাচ্ছে শীতের পিঠা। শীত বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে পিঠার কদর। চালের গুঁড়ি, নারিকেল, গুড় দিয়ে বানানো হচ্ছে ভাপা পিঠা। চিতই পিঠার সাথে রয়েছে সুস্বাদু সরিষা ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা সহ বিভিন্ন রকমের সুস্বাদু ভর্তা। এছাড়াও রয়েছে মালপোয়া, মেড়া পিঠা, ডিম পিঠা। বিশেষ করে সন্ধ্যার পর পিঠার দোকানগুলোতে বেশি ভিড় জমে। পিঠা খেতে যেমন সুস্বাদু, তেমন পিঠা বানানোর দৃশ্যটাও অনেক মনোরম। চিতই পিঠা বানানোর জন্য উনুনে বসানো হয় মাটির হাঁড়ি, তারপর আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়ার তরল মিশ্রণ হাঁড়িতে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ক্রেতাদের হাতে তুলে দেন গরম গরম সুস্বাদু পিঠা। চারপাশে কুয়াশা ঘেরা আর উনুনের কাছে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এই দৃশ্য মনকে জুড়িয়ে দেয়। ক্রেতারা কেউ কেউ দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের জন্য বাসায় পিঠা নিয়ে যাচ্ছেন। কুমিল্লার চকবাজার, নানুয়া দিঘির পাড়, কান্দির পাড়, রানীর বাজার সহ শহরের বিভিন্ন অলিতে গলিতে রয়েছে অস্থায়ী পিঠার দোকান। পিঠার দাম নাগালের মধ্যে রয়েছে বলে জানান ক্রেতারা। সময়ের কারণে বাসায় সবসময় পিঠা বানাতে পারি না, কিন্তু শীতকাল আসলেই পিঠা খেতে খুবই ইচ্ছা করে। আর হচ্ছে মামার পিঠা এখানে অনেক মজা, বাসার কাছেই পাওয়া যায়। আর এত ভর্তা তো আমাদের পক্ষে আসলে করা সম্ভব না, যে মামার কাছে আসলে তিন চার রকমের ভর্তা সাথে চিতই পিঠা অনেক মজা, তাই মামার থেকে সবসময় নিয়ে যাই। এই বাসায় এমনি তো আম্মু পিঠা রান্না করে, ঠিক আছে, তারপরও দেখা যাচ্ছে কি ওইখানে ভর্তা আইটেম থাকে, দুই তিন রকমের ভর্তা আইটেম থাকে, তারপরও আম্মুর হাতেরটা একরকম স্বাদ আর আমরা বাইরে স্ট্রিট ফুড যেটা খাই আর কি ওইটা আরেকরকম স্বাদ, আর ব্র্যান্ডের সাথে মিলে একসাথে মানে খাওয়াটা অন্যরকম ফিল। সুলভ মূল্যে প্রাইস রিজনেবল আছে, পিঠা খাইতে ভালো লাগে, এখানে বন্ধুবান্ধব নিয়ে এসে খাই অনেক সময়। ওই কোলা পিঠাও খাই, ভাপা পিঠাও খাই, মনে করো এই তেলের পিঠাও খাই। ভাপা পিঠা খেয়েছি, মজা হয়েছে অনেক। এবার পুলি পিঠা, তারপর অনেক রকমের পিঠা খেয়েছিলাম। আমার প্রিয় পিঠার নাম হচ্ছে ভাপা পিঠা। মহিলারা ব্যস্ত থাকে, পিঠা বিভিন্ন আইটেমের পিঠা আমরা বাজার থেকেই বেশিরভাগ কিনে খাওয়া হয়, অনেক সময় রাস্তায়ও খাই, আবার দেখা যায় যাওয়ার সময় বাসায়ও নিয়ে যাই। কারণ হলো কি, রিজনেবল প্রাইসে আমরা ভালো ভালো পিঠা খাইতে পারি। আমরা মেড়া পিঠা, এই যে আমরা তেলের পিঠা, বড়া পিঠা সব পিঠে খাইছি। আমরা বেশিরভাগ কুমিল্লায় খাই, বাসাতে কেউ বানায় না, সব সার্কে দিবি। পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারেন বলে জানান বিক্রেতারা। গত বছরের তুলনায় চাহিদা ভালোই আছে, তবে সব কিছু দামটা একটু বেশি আর কি। আবার গত বছর গুড়ের দাম কম ছিল, নারকেলের দাম কম ছিল, প্রাইস আপনার চালের দাম কম ছিল, সেক্ষেত্রে এবছর অনেক দাম। কিন্তু তো সেক্ষেত্রে আমাদের পিঠা কিন্তু আগেও 10 টাকা করে বিক্রি করতাম, এখন 10 টাকা করে বিক্রি করতে হয়। এটা আমাদের একটা সৃজনী ব্যবসা, ওই হিসাবে ঐতিহ্যবাহী একটা ব্যবসা মনে করতে পারেন আমাদের জন্য। এটা এই যে এখন আপনার শীত বেশি পড়লে বিক্রিটা বেশি হয়,
তো আগে তো দাদিরা নানিরা সবাই আসলে বাড়িতে বানাইতো, কিন্তু এখনো মহিলারা হয়তো বেশিরভাগ পারে না, রাস্তা থেকে কিনে নিয়ে নেয় 10 টাকা কম দামের মধ্যে পায়। অনেকে এসে জিজ্ঞেস করে যে বাসায় বানালে এত স্বাদ হয় না, আপনারা বানালে কিভাবে স্বাদ হয়? যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে, আমি এদের উপরে আমার সংসার চলতে আছে। আমি দীর্ঘ আজকে 15 বছর পর্যন্ত ভিডিও বিক্রি করি, তো মানে খোলা ভিডিও তেলের ভিডিও কেন বেচা কেনি। আসলে আমি আজকে 4 বছর যাবত এই পিঠা বেশি, তো প্রত্যেক বছরে প্রফিট হয় হয় না বলতে শব্দ নাই, দেখা গেছে আমার সংসার চললো, কিছু উপার্জন করার মতন ক্ষমতা হয়। 4 আইটেম ভর্তা করি, সরিষার, শুটকির, রসুন মরিচ, ধনিয়া পাতার, তো আসলে মোটামুটি চাহিদা খারাপ না, মোটামুটি ভালো চাহিদা আছে আমার কাছে। আমি এখানে ম্যাক্সিমাম 5-7 হাজার টাকা দোকানদারি করি প্রত্যেক দিন, এই নিয়ে আমার সংসার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে।